প্রিয় বন্ধুরা, আজকে আমি চলছি সিরাজগঞ্জ বাগাবাড়ি ঘাটে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র ভাসমান তাপবিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র, যেটা সিরাজগঞ্জ জেলার বাগাবাড়িতে অবস্থিত। ১৯৯৯ সালের ২৬শে জুন ইহা প্রতিষ্ঠা করা হয়। বর্তমান এর উৎপাদন ক্ষমতা ৪৫ মেগাওয়াট ইনটু টু ইউনিট সমান ৯০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ৯০ মেগাওয়াট সিম্পল সাইকেল। এখানে লোকবল রয়েছে স্থায়ী কর্মচারী ৩৯ জন, অস্থায়ী কর্মচারী ৩৩ জন, নিরাপত্তা কর্মী ৩২ জন। কেন্দ্রের আয়তন ১১ একর প্রায়। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নলকা সিরাজগঞ্জ থেকে। এখানে আপনি কিভাবে আসবেন? ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার উত্তর উষ্ণে ঢাকা পাবনা মহাসড়কের বাম পাশে বাগাবাড়ি ঘাটে করতোয়া ও বরাল নদীর সংযোগস্থলে অবস্থিত। লুঙ্গি বা তাঁতর রাজ্য বলা হয় সিরাজগঞ্জকে। এর আগের আমার ভিডিওতে দেখেছেন তাঁত সংক্রান্ত তথ্য। তা আমি লুঙ্গির দরদাম করছি, দেখা যাক কয় টাকা হলে দেয়। খুবই স্বল্প মূল্যে পাবনা থেকে আগত এই লুঙ্গিটি মাত্র আমি ১৫০ টাকা দিয়ে নিই, যেটা আমি আমার অঞ্চলে কিনলে ৩০০ বা তার বেশি নিয়ে নিত আর কি। অনেক ভালো লেগেছে। আপনারাও নেক্সট কোনো এক সময় যদি আসেন এখান থেকে লুঙ্গি কিনবেন সুলভ মূল্যে। থেকে সার নিয়ে আসা হয়েছে, যেগুলো লোড আনলোড করা হচ্ছে, আপনারা দেখছেন। এ নিয়ে আরও আমার পরবর্তীতে ভিডিওতে দেখাবো, সাথেই থাকবেন। বন্ধুরা, আমি একজন শ্রমিকের সঙ্গে মূলত কথা বলে নিচ্ছি। এসব শ্রমিকরা দূর দূরান্ত থেকে এখানে চলে আসেন, তারা অনেক কষ্টে কাজ করেন। মূলত সেই পাবনা থেকে এসেছে, দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে থাকেন। তাদের জন্য দোয়া করবেন, তারা এই প্রখর রোদে কাজ করে থাকে, যা তাদের সংসারে ব্যয়ভার বহন করে থাকে।
প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার পেছনে সেই জাহাজ। এখানে যদি আপনি আসতে চান কিভাবে আসবেন আমি একটু আপনাদের বলে নেই। মূলত শাহজাদপুরের সিরাজগঞ্জ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। সিরাজগঞ্জ পৌঁছে আপনি বাসে অথবা সিএনজি অটোরিকশা এখানে এসে পৌঁছতে পারবেন। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দিক নির্দেশনা পেতে আমি নিচে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই রোদের মধ্যে অনেকেই কষ্ট করে কাজ করছে, যা দেখে আমি সত্যি তাদের জন্য অনেক কষ্ট পেয়েছি। দেখুন কিভাবে তারা ষাঁড়ের বস্তা নিয়ে পার হচ্ছে, যেটা আমার পক্ষে অ্যাকচুয়ালি পার হওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। পার হচ্ছি, কি ভয়ঙ্কর ব্যাপার, মনে হচ্ছে যে এখনো সময় পড়ে যাব। কিন্তু তারা দেখুন কিভাবে দ্রুত তারা পার হচ্ছে। সিরাজগঞ্জ আসব অথচ দুধ খাবো না বা দই খাবো না তা কেমনে হয়। মিল্ক ভিটা যে কারণে শাহজাদপুর অনেক বিখ্যাত। দইয়ের ঘোলগুলো 10 টাকা করে মাত্র, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং আমরা যে কজন এসেছিলাম সবাই খেয়েছি, খুবই ভালো লাগতেছে। একজনের কাছ থেকে দিক নির্দেশনা নিচ্ছি, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌপথে যেতে পারবেন। মূলত এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, তো সেগুলো নির্দেশনা দিচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং সুযোগ পাইলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।